আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে টেক সেন্টার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি আমিনুর আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিওটা সম্পূর্ণ গবেষণামূলক, কারণ আজকে সফল দুজন ইউটিউবার, একজন হচ্ছে সোহাগ 360 এবং টেক বাংলা প্রো, এই দুইটা চ্যানেল নিয়ে গবেষণা করা হয়েছে। এই দুইটা চ্যানেলের মোট ভিউ কতদিন যাবত হয়েছে এবং কেন এরা এতটা সফল, এবং দুজনের মধ্যে কারা সফল, কে বেশি সফল এবং কার টেকনিক সবচাইতে বেশি, এই সব নিয়ে আজকের ভিডিওটা যেন আমাদের অনেক অনেক কাজে লাগে। তাদের যে পথে আগাচ্ছে সেটা তুলনা করাই আমাদের মূল লক্ষ্য, এবং তাদের যে ইচ্ছা এবং যারা যেভাবে কাজ করতেছে তাদের যে টেকনিক, সেটা টেকনিকটা ফলো করাই আমার লক্ষ্য, এবং সেই লক্ষ্যগুলোই আমি মূলত খেয়াল করছি এবং সেই সাথে আপনাদের কাছে শেয়ার করছি, যেন ওনাদের মতো আমরাও সফল হতে পারি এবং ওনাদের মতো আমরাও কাজ করতে পারি। তো বেশ কিছু ব্যাপার নিয়ে আমি রিসার্চ করছি, তারপর তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ব্যাপার নিয়ে আজকে ভিডিওটা মূলত শুরু করা হয়েছে বা স্টার্ট করা হয়েছে। তো ভিউয়ার্স, কথা বাড়াবো না, তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমত দেখে নেই এফেক্ট সজল তথা টেক বাংলা প্রো চ্যানেলের মোট সাবস্ক্রাইবার এবং ভিউ। তো এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের টেক বাংলা চ্যানেলের বর্তমানে ভিউ 332,49,999টা, এই যেটা দেখতে পাচ্ছেন আপনারা, আর সাবস্ক্রাইবার হচ্ছে 91,583টা, আর উনি জয়েন দিয়েছেন মার্চের 5 তারিখ 2016। তো আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা হলো ওনার জয়েনিং ডেট, এবং ওনার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে ওনার ভিডিওগুলা অধিকাংশ ভিডিওই খুব বেশি র্যাঙ্ক করে নাই। যেমন এই দেখেন, প্রথম যে ভিডিওগুলো আছে গত 2 সপ্তাহ আগে যেটা দিছে সেটাতে মাত্র 5,557টা, এবং এইসব ভিডিও ওনার খুব বেশি ভিডিও র্যাঙ্ক করে নাই। এমনকি কিছু কিছু ভিডিও দেখেন 3,562টা ভিউ পড়েছে, যেটা খুবই কম বলা যায়। তো ওনার ভিডিও, যেসব ভিডিও মূলত র্যাঙ্ক করছে সেগুলো হচ্ছে আর্নিং সাইট মূলত, আপনি একটু খেয়াল করে দেখবেন। আর দেখেন, আমি আপনাদেরকে পুরোটা সুন্দরভাবে দেখাচ্ছি, যেহেতু এটা একটি গবেষণামূলক ভিডিও, যার কারণে আপনাদেরকে এটা দেখলে অনেক কাজে লাগবে। ওনার ভিডিওগুলো সবসময় মানে ই করেন, মানে খুব বেশি যে র্যাঙ্ক করা তা কিন্তু করে নাই, ওনার খুব কম অল্প কয়েকটি ভিডিও র্যাঙ্ক করছে যারা ইউটিউব মার্কেটিং নিয়ে। তো আমি সেই ভিডিওগুলো আপনাদেরকে আমি দেখাবো। ওনার ভিডিওগুলো খুব, আসলে এটা একটা খুবই একটা আমাদের জন্য আশার খবর যে আমাদের অনেক বড় ইউটিউবার অথচ ওনার সাবস্ক্রাইবার অনলি আমার 10% ওনার ই পড়ে নাই, ভিউ পড়ে নাই, এই যে 3,000 4,000 এরকম। তো ওনার কিছু টেকনিকে প্রবলেম আছে, হয়তো কী প্রবলেম আছে সেটা আমরা অবশ্যই খুঁজে বের করব। তো এক নম্বরে একটার সাথে আর একটা তুলনা করলে অবশ্যই এটা বের হবে। হ্যাঁ, তো ওনার এই দেখেন, এখানে একটা ভিডিও ওনার র্যাঙ্ক করছে, র্যাঙ্কটা 54,221টা ভিউ করছে। এটা উনি পায়জা নিয়ে একটা ভিডিও বানিয়েছেন এবং এখানে উনি ইনকামেরটা দেখাচ্ছে, যেটা মূলত আমরা দেখি যে অধিকাংশ চ্যানেলেই মূলত যেসব সাইটে টেকের পাশাপাশি ইনকামের সাইটগুলো দেয় সেগুলোতে বেশি ভিউ পড়ে। এই দেখেন আরও একটি জিনিস, এই যে এখানে দেখেন 56,632টা ভিউ পড়ছে, এটাও কিন্তু একটা ইনকামের সাইট। কিন্তু আপনি দেখেন টেকের সাইটগুলো দেখেন, এই দেন ইউটিউব মার্কেটিং দেখেন, ইউটিউব মার্কেটিং কিন্তু ভিউ খুব একটা পড়ে নাই। এই যে একটা ইউটিউব মার্কেটিং মনিটাইজেশন নিয়ে দিছে, এখানে মাত্র 6,092টা ভিউ পড়ছে তাও 6 মাসে। এছাড়া উনি এর আগে একটা পর্ব করছিলেন, পর্বগুলো ছিল যে প্রশ্নোত্তর পর্ব করছিলেন কিছু, তো এই পর্বগুলো মানে খুব খুব ভালোভাবে আর কি একটু মানে ওনাকে ডাউন করে দিছে। দেখেন মাত্র 2,168টা ভিউ পড়ছে। তো ওনার প্রায় এই এপিসোডের সবগুলো ভিডিওই মূলত র্যাঙ্ক করে নেই। তো এই ভিডিওগুলো এরগুলো কিন্তু আসলে একটা খুবই ই জিনিস।
তো ওনার ভিডিওর মধ্যে মূলত যে ভিডিওগুলো সবচাইতে বেশি বেশি মানে ই পড়ছে মানে ভিউ পড়ছে, আমি সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এগুলো মূলত একটু পুরাতন এবং অনেকদিন যাবৎ এই মানে ভিডিওগুলো সাধারণত উনি দিয়ে রাখছেন। তার মধ্যে উনি দেখেন এই যে যে কথাটা বলছিলাম যে ওনার আর্নিং সাইট, আর্নিং কিন্তু আমি বরাবরের মধ্যে দেখতেছি যে ওনার আর্নিং সাইটগুলো সবসময় র্যাঙ্ক করে। এই দেখেন একটা র্যাঙ্ক করছে ফেসবুক নিয়ে, উনি একটা ইনকামের একটা ভিডিও দিচ্ছেন, এটাতে ভিউ পড়ছে 53,006। এবং দেখেন এছাড়া উনি মোটামুটি সব ধরনেরই দিচ্ছে, কিন্তু দেখেন ওর কিন্তু বরাবরের মতো এগুলাতে উনি আপনার যে বলছিলাম এগুলাতে ওনার ই করছে। তো আমি এখন দেখবো যে ওনার ভিডিও কোনগুলা মূলত বেশি বেশি র্যাঙ্ক করছে, সেই ভিডিওগুলা যদি আমি খুঁজি বা দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ওনার ভিডিওটা এই যে দেখুন চলে আসতেছে। আর এখানে অবশ্যই যেহেতু এটা জ্ঞানমূলক সেক্ষেত্রে তাড়াহুড়া করার কোনো প্রশ্নই নেই। তো এখানে এই দেখেন ওনার একটা ভিডিও র্যাঙ্ক করছে, সর্বোচ্চ ভিউ করছে এই ভিডিওটাতে দেখেন এই যে এইখানে 1,46,100 ভিউ করছে। এই যে এটা একটা আর্নিং যেটা বোঝা যাচ্ছে, একটু আমার নেটটা একটু স্লো যার কারণে থাম্বনেলটা চলে আসতেছে না, কিন্তু তারপরে বোঝা যাচ্ছে হাউ টু মেক $5 থেকে $10 পার ডে, মানে এটাও একটা ইনকাম সাইট। আপনি হয়তো এতক্ষণ অবশ্যই বুঝতে পারতেছেন যে ওনার কোন ভিডিওগুলো বেশি র্যাঙ্ক করছে। এই দেখেন আর একটা জিনিস আসছে যে ওনার ঈদে আসছে যে উনি অ্যাডসেন্স নিয়ে একটা ভিডিও দিচ্ছে, অ্যাডসেন্সের এটাও একটা আর্নিং বলা যায়। তো এটা ইউটিউব মার্কেটিংয়ের মধ্যে পড়ে মূলত, তারপর ওনার এই ভিডিওটা র্যাঙ্ক করছে। এখানে 1,32,027 ভিউ পড়ছে, তাও 2 বছর আগের ভিডিও। আচ্ছা এই ভিডিওটা ওনার মানে তৃতীয়তে যেটা আছে সেটা ইউটিউব মার্কেটিংয়ের 1,22,556, 10 মাস আগে উনি ভিডিওটা দিয়েছিলেন। তো ওনার এটা নিয়ে মানে ওনার ভিউগুলো পড়ছে। আর উনি সবসময় দেখছি যে অনেকগুলো ব্যাপার নিয়ে উনি চেষ্টা করছেন ভিডিওগুলো দেওয়ার জন্য, অনেকগুলো ব্যাপার, তার মধ্যে অন্যতম যে উনি অ্যাফিলিয়েট মার্কেটিং এবং আরও কিছু ব্যাপার স্যাপার নিয়ে দিয়েছেন। আর আমরা শেষ ব্যাপারে শেষ একটা জিনিস আমরা দেখব যে ওনার সাইটটা ওনার যে চ্যানেল মূলত এই চ্যানেলটা ওনার থাম্বনেলটা আমরা একটা ক্লিয়ার করবো। দেখেন ওনার প্রথম থাম্বনেলগুলো ছিল অনেক খারাপ, আর প্রথম এই দেন এখন থাম্বনেলগুলো অত্যন্ত মানে আই ক্যাচিং, খুবই খুবই সুন্দরভাবে ওনার থিমগুলো ইউজ করছেন, খুব ভালো ভালো। তো এই ওনার যে জিনিসগুলো দেখলাম মূলত যে মোটামুটি, এখন আমি আপনাদেরকে দেখাবো যে এফেক্স সরি এখন আপনাদেরকে দেখাবো যে সোহাগ 360। তবে সবশেষে আমি বলছিলাম যে আপনাদেরকে একটা ই দেখাবো, একটা অদ্ভুত একটা মিল দেখাবো, এবং ওনাদের যে একটা গোপন রহস্য আছে আমি এই গোপন রহস্যটা দেখাবো তবে একদম শেষে। তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে সোহাগ 360। তো সোহাগ 360-র সাবস্ক্রাইবার এবং ভিউটা আমরা প্রথমত দেখে নেব, এবং সবশেষে মানে যে কথাগুলো আমি বলতেছি। তো দেখুন ওনার সোহাগ 360 ওনার বর্তমানে সাবস্ক্রাইবার হচ্ছে 2,07,331, এই যে দেখুন, এবং ওনার ভিউ পড়ছে 73,03,73 ভিউ। এবং উনি স্টার্ট করছে পাঁচই জানুয়ারি অথবা জুন হবে তো 2014 সালে, মানে 2 বছর আগে। আর ওনার কন্টেন্টগুলো আমি দেখাচ্ছি, উনি কন্টেন্ট দিয়েছেন অনলি 96টার মতো। আমি এটাও আপনাদেরকে দেখাচ্ছি যেটা আপনি স্ক্রিনে দেখেন, স্ক্রিনে এই যে দেখাচ্ছি যে এটা আর ওনার যেটা ছিল যেটা বলছিলাম যে এফেক্স সজল অর্থাৎ টেক বাংলার যেটা ছিল সেটাও দেখতে পাচ্ছেন। তো তুলনামূলকভাবে বোঝা যাচ্ছে যে 360 সোহাগ ওনার ভিডিওগুলোতে ভিডিও অনেক কম দিচ্ছেন টেক বাংলার তুলনায়। তো এখন আমরা দেখব যে ওনার ভিডিওগুলা কোন ভিডিওগুলো র্যাঙ্ক করছে এবং কেমন র্যাঙ্ক করছে। তো এই যে ভিডিওগুলা দেখেন ওনার ভিডিওগুলা মোটামুটি অনেক অনেক বেশি র্যাঙ্ক করছে ওনার ভিডিওগুলা। এই যে মাত্র 1 সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছে 51,561 ভিউ ওনার পড়ে গেছে। আচ্ছা আরও একটা ব্যাপার আছে, দেখেন এখানে রোবট মেসেঞ্জার দিয়ে দিছে অনেক কিছু। তো ওনার দেখেন সবগুলা ব্যাপারই
ওনার 2-3 হাজার কোনো ভিউ নাই। এর কারণ কি? কারণগুলো কিন্তু এক নাম্বার খেয়াল করে দেখেন, ওনার ওনার কিন্তু এই যে থাম্বনাইলগুলো কিন্তু একদম চকচক করে, অর্থাৎ চোখের সামনে ভেসে ওঠে। হ্যাঁ, এবং এইটা একটা ব্যাপার আছে ওনার থাম্বনাইলগুলো, এবং সেই সাথে ওনার ভিডিওর ভিতরে প্রচুর পরিমাণে অ্যানিমেশান ইউজ করেন, হ্যাঁ, এবং ভালো এডিটিং করেন। এই দেখেন ওনার প্রত্যেকটা ভিডিওই কিন্তু র্যাঙ্ক করছে কত, 57,768। আর অনেক কোন ধরনের ভিডিওগুলো র্যাঙ্ক করছে এই জিনিসগুলো দেখেন একবার। তো ওনার অধিকাংশ ভিডিওই র্যাঙ্ক করছে আপনার যে এই যে এখানে একটা দেন, এই যে ল্যাপটপ কম্পিউটার দিয়ে দিছে, এই ভিডিওটা দেন কেমন র্যাঙ্ক করছে, এই দেখেন স্যার একটা ল্যাপটপ কম্পিউটার নিয়ে একটা র্যাঙ্ক ই দিয়েছেন, মানে টেকনোলজি এক কথা টেকনোলজি নিয়ে উনি এই যে এটা দিয়েছেন, এটাতে 1,02,054 ভিউ পড়ছে। এছাড়া আরও দেখেন ওনার আরও বেশ কিছু ভিডিও, এদের আর একটা দেখেন এই যে কম্পিউটার টেকনোলজি যেটা বলছিলাম আমি, এই যে 2,17,571 ভিউ পড়ছে, এটা একটা কম্পিউটার নিয়ে ওনার ভিডিও ছিল। তো উনি এই ব্যাপারটা নিয়ে বেশি কাজ করেন এবং জিনিসগুলাই দেন। আর একটা জিনিস যে উনি এই যে কম্পিউটার অ্যাক্সেসরিজ নিয়ে দিয়েছেন, এই ভিডিওগুলো ওনার র্যাঙ্ক করছে ভালো। আর একটা জিনিস দেখেন, এই যে যে কথাগুলো বলছিলাম যে ওনার সবসময় টেকনোলজি ভিডিওগুলো সবসময় বেশি র্যাঙ্ক করছে, দেখবেন 6,19,375, যেখানে এফেক্ট সজলের অনেক অনেক কম ছিল, মানে আমি বারবার এফেক্ট সজল বলতেছি, ওনার টেক বাংলা বলবো। তো ওনার ভিডিওগুলো দেখেন এই তুলনায় কিন্তু অনেক অনেক বেশি ফাস্ট। এদের আর একটা মানে সফটওয়্যার বিষয় দিছে, এই ভিডিওগুলো অনেক বেশি মানে প্রচুর এদের এডিটিং নিয়ে দিছে, মানে মোট কথা ওনার টেকনোলজি ভিডিওগুলো সবসময় বেশি বেশি ভিউ পড়ছে। কিন্তু উনি যে এই যে সোশ্যাল মিডিয়া বা এইসব ব্যাপার স্যাপার নিয়ে দিছে, ইউটিউব মার্কেটিং নিয়ে দিছে, এগুলো সাধারণত বেশি র্যাঙ্ক করে নাই। যা মানে দেখেন মাত্র 6,698 এই একটা এটা র্যাঙ্ক করে নেই, এই একটা এটা র্যাঙ্ক করে নেই, হ্যাঁ এইসব ভিডিও র্যাঙ্ক করে নেই। তো ওনার এইসব ব্যাপার থেকে যা বোঝা যাচ্ছে যে আসলে মূলত এই সাইটগুলো কম না। ও আর একটা জিনিস আমি দেখাবো, দেখেন এই জায়গায় যে থাম্বনাইলগুলো দিয়ে দিছে, এই থাম্বনাইলগুলাই ভিউ কিন্তু তুলনামূলকভাবে অনেক কম, হ্যাঁ অনেক কম। কারণ কি, এগুলাতে কিন্তু উনি পিকচার দেন নাই, উনি এগুলাতে পিকচার দেন নাই, কিন্তু এগুলাতে দেখেন উপরে এগুলাই পিকচার দিয়ে দিছে। আচ্ছা, পিকচার দিলে কারণ কি, ওনার দেখেন একটা জিনিস খেয়াল করবেন যে ওনার ভিডিও ভিউ এরকম প্রত্যেকটা পিকচারে ওনার চেহারা একটু রহস্যজনক, একটা হাসি হাসি, মানে এটা মানে এই চেহারাটাই মানে থাম্বনাইলটাই আমি মনে করি যে এফেক্ট সজলের তুলনায়, অর্থাৎ টেক বাংলার তুলনায় এই ইয়ের ভিডিওগুলো সাধারণত বেশি মানে ই করে। তা আপনাদেরকে আমি এখানে টেক বাংলার দেখালাম যে সজল ভাই এই জায়গায় যে ভিডিওগুলো দিচ্ছে দেখেন, আর মুভমেন্টগুলো কিন্তু খুব একটা ই পড়ে নাই, মানে রহস্যজনক না, হ্যাঁ মানে একটু মানে এক কথা যে ভিডিওগুলার যে থাম্বনাইল দিয়েছেন ওনার যে মুখটা ফেসটা এটা খুব একটা মানে আশ্চর্যজনক না। কিন্তু সেক্ষেত্রে আপনি 360 অর্থাৎ ইডার যেটাকে বলে সোহাগ 360 ওনার ফেসগুলো দেখেন, যে দেখেন একদম এমনভাবে উনি ইগুলো দিয়েছেন যেটা মানে আসলে না দেখে উপায় নেই, দেখছেন ওনার ফেসটা। এই জিনিসগুলো কিন্তু একটা গবেষণা, একটা বড় একটা ব্যাপার, বিশাল একটা বড় ব্যাপার যে কী কারণে ওনার ভিডিওগুলো র্যাঙ্ক করছে এবং র্যাঙ্ক করার কারণগুলো কী। আমি লাস্ট একটা জিনিস আমি দেখাচ্ছি, দেখেন এখানে এই যে একটা ভিডিও দিচ্ছে, এই ভিডিওটা আমার মনে হয় এক সপ্তাহের মধ্যে বলছে ওনার শুধু এই চেহারাটার উপরে করি, আমি কি বেশি বললাম, দেখেন তো 51,000 ভিউ করছে। তো এইরকমভাবে আচ্ছা এই যে কথাটা বললাম আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে কথাটা আজাইরে বা ফাও কথা, কিন্তু এটা কিন্তু মোটেও ফাও কথা নয়। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যেখানে কিন্তু এই যে চেহারাটা দিছে দেখেন, এই ভিডিওটা কিন্তু একটা গ্রাফিক্স ডিজাইন নিয়ে দিছে, মূলত ভিডিওটা বেশি ভিউ পড়ার কথা, কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয় নাই, মাত্র 21,840 ভিউ পড়ছে। অথচ এখানে ওর সাইডে একটু কম, আমি মনে করবো যে কম দামি এটা কোনো, এই ভিডিওটা আমি দেখছি, এই ভিডিওটা হলো যে কী বলছে যেভাবে ডেস্কটপ সাজাই, আচ্ছা ডেস্কটপ সাজানো কিন্তু খুব একটা ফেক্ট ব্যাপার না, কিন্তু ওনার যে চেহারাটা ঠিক আছে, ওনার যে থাম্বনাইলটা যেরকমভাবে দিয়েছেন এটা একটা কিন্তু বড় বড় একটা ফ্যাক্ট হয়ে গেছে। আচ্ছা সবশেষে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, যে কথাটা বলছিলাম যে ওনার গবেষণা, হ্যাঁ যে গবেষণা যে ওনাদের মধ্যে মূলত কোন জায়গাটা মিল আছে, একটা জিনিস খেয়াল করে দেখেন ওনাদের চ্যানেলের সাথে চ্যানেলের অনেক মিল, একটা জায়গায় ওনারা একটা জায়গায় আন্ডারস্ট্যান্ডিং করছেন বা আন্ডারস্ট্যান্ডিং আছে,
ভিউয়ার্স দেখুন এইখানে এই যে রিলেটেড চ্যানেল এখানে কিন্তু চ্যানেলের সাথে একটা ট্যাগ করে দিয়েছে কার চ্যানেল দেখেন তো চ্যানেলটা চিনতে পারেন এই যে এটা কার চ্যানেল টেক বাংলা প্রো ভালো করে দেখেন উনি কিন্তু এখানে ওনাকে সাজেস্ট করছে ওনাকে প্রমোট করছে আচ্ছা এই গেল একটা রস আচ্ছা কথা হলো যে ওনারে প্রমোট করছে তাহলে এটা এটা মানে লেয়াজোটা কি হ্যাঁ লেয়াজোটাও কিন্তু আছে লেয়াজোটা আপনাদের আমি দেখাচ্ছি এই দেখেন এখানে টেক বাংলা চ্যানেল উনিও কিন্তু সেম কাজই করছে ইয়াকে টেক বাংলা সরি শোয়াক 360কে উনি প্রমোট করছে এই দেখেন এই একটা জিনিসটা কি খেয়াল করতে পারছেন এটা কিন্তু একটা বড় একটা ফ্যাক্ট কিভাবে এটা বড় ফ্যাক্ট হতে পারে যতগুলো লোক এই টেক বাংলা চ্যানেলের ভিতরে ঢুকবে সব প্রত্যেকেই রিলেটিভ হিসাবে এই সোহাগরে দেখতে পাবে এবং সোহাগরে দেখতে পেলে কী করবে সাবস্ক্রাইব করে দেবে আবার সেম টু সেম এই সোহাগের চ্যানেলে যখন ঢুকবে তখন আবার এই টেক বাংলা চ্যানেলটাকে পেয়ে যাবে এবং সাবস্ক্রাইব করবে তো ভিউয়ার্স এটা একটা বড় বড় একটা ফ্যাক্ট বিশাল একটা ব্যাপার তো এদের কাছে এই একটা রহস্য ছিল তো সব কিছু মিলে আজকে যে ভিডিওটা আমি দিয়ে দিলাম তো আমার মনে বিশ্বাস যে আপনাদের ভিডিওটা অনেক অনেক কাজে লাগবে অনেক ভালো হবে তো ভিউয়ার্স আমাদের টার্গেট হলো যে আমরা ওনাদের মতো হবো ওনাদেরকে ছোট করা আমাদের ইচ্ছা নয় এবং আমরা করতেও চাই না ওনাদের ওনারা আমার একজন আমি আদর্শ বলবো ওনা আমার দুজনই আমার স্ট্যান্ডার্ড আমি ওনাদের মতো হতে চাই তো হতে চাইলে অবশ্যই ওনাদেরকে গবেষণা করতে হবে অনেক ভালো 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 মানে যে ব্যাপারগুলো আছে খারাপ যে ব্যাপারগুলো আছে সবগুলো নিয়েই গবেষণা করতে হবে তবেই ওনাদের মতো হওয়া যাবে এটা আমি বিশ্বাস করি এবং মানি তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আপনারা অনেক অনেক ভালো থাকবেন।